Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Supriyo chhatrajibindo. Sarkari Haranga College ayojito. Ajke je corporate law tar online class e tomader shagoto janai. Ajke amra alochona korbo exam tips niye. Amader prothom je chapter seta hocche bhumika chapter. Ekhane amra janbo je corporate ba corporation ki, juto mulduni byabsha kake bole, ebong company ain je eta kothake ashlo, eta potomita ki, company boishishto ki, company koto prokar ar company subidha ba oshubidha ki. আর যৌথ মূলধনী আরও অংশীদারি মানে যে ব্যবসা আছে এটার মধ্যে কী পার্থক্য রয়েছে আর কি। দ্বিতীয়ত আমাদের যে অধ্যায় সেটা হচ্ছে কোম্পানির ধরন। আমরা এখানে যৌথ মূলধনী কোম্পানি কত প্রকার আছে, বিধিবদ্ধ সংস্থা বা কোম্পানি কী আমরা জানবো, তারপরে অব্যবসায়ী প্রতিষ্ঠান কী, বেআইনি সংস্থা কী, বিদেশি কোম্পানি কী, সমবায় সংগঠন কী, প্রাইভেট লিমিটেড কোম্পানি কী, এর বৈশিষ্ট্য কী, সুবিধা অসুবিধা কী, পাবলিক লিমিটেড কোম্পানি কী, এর বৈশিষ্ট্য কী, সুবিধা অসুবিধা কী, কীভাবে প্রাইভেট লিমিটেডকে পাবলিক লিমিটেডে রূপান্তর করা যায়, তারপরে যেভাবে আমরা হোল্ডিং কোম্পানি কাকে বলে, সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলে, হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে কী কী পার্থক্য রয়েছে, তারপরে হোল্ডিং কোম্পানির সদস্যপদ সংক্রান্ত যে বিধান আছে এটা আমরা এই চ্যাপ্টারে প্রয়োজন হবে। তারপরে কোম্পানি গঠন তৃতীয় যে অধ্যায় তার নাম হচ্ছে কোম্পানি গঠন বা ফর্মেশন অফ কোম্পানি। এখানে লাগবে যে কোম্পানি গঠনের বিভিন্ন পদক্ষেপ বর্ণনা করো, কোম্পানি গঠনের পর্যায় সংক্রান্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো কী, কোম্পানি নিবন্ধকের কাজ কী, নিবন্ধকের না করা ফলাফল কী বা করলে কী হয়, ন্যূনতম চাঁদা, যোগ্যতা সুযোগ শেয়ার, নিবন্ধনপত্র, কাজ আরম্ভের অনুমতিপত্র কী এটা আলোচনা করো। তারপরে বিদেশি কোম্পানি বাংলাদেশে চালু করার উপায় কী, তারপরে প্রবর্তক কাকে বলে, প্রবর্তকের কী কার্যাবলী রয়েছে, প্রবর্তকের কর্তব্য দায় কী কী আছে, প্রবর্তকের অধিকার কী আছে, প্রবর্তকের পারিশ্রমিক কী ইত্যাদি নিয়ে আমরা কী করব আলোচনা করব। চতুর্থ যে চ্যাপ্টার সেটার নাম হচ্ছে সঙ্গ স্মারক এবং সঙ্গবিধি। এখানে লাগবে যে সঙ্গ স্মারক বা স্মারক কী কাকে বলে, এর তাৎপর্য কী, ক্ষমতা বহির্ভূত তথ্য কী, নিবন্ধন কীভাবে করতে হয়, এটার বিষয়বস্তু কী এবং ধারাসমূহ কী কী আছে আর কি, তবে একটা নমুনা দেখাইতে হবে। আর আরেকটা হচ্ছে যে কোম্পানির যে স্মারক লিপি সেখানে কী কী জিনিস থাকে সেটা তোমার বলতে হবে। আরেকটা হচ্ছে সঙ্গবিধি বা পরিমেল নিয়মাবলী কী, এখানে এটা তাৎপর্য কী, এটা পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু কী, সঙ্গ স্মারক এবং পরিমেল নিয়মাবলীর মধ্যে পার্থক্য কী, আর এটা কীভাবে চেঞ্জ করা যায় এটা নিয়ে তোমার কী করতে হবে আলোচনা করতে হবে। তারপরে পঞ্চম যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে মূলধন গঠন। এখানে আমাদের যেটা লাগবে কোম্পানির মূলধন বা পুঁজি কী, কোম্পানির মূলধন সংগ্রহের উৎসসমূহ কী, শেয়ার মূলধন কাকে বলে, শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ কী, তারপরে কীভাবে মূলধন বৃদ্ধি বা হ্রাস করা যায়, তারপরে কী কী উপায়ে এটা করা যায় আর কি, তার বিবরণপত্র কাকে বলে, এর বিষয়বস্তু নিবন্ধন কী, বিকল্প বিবরণপত্র কী, তারপরে বিবরণপত্র ইস্যু না করার জন্য কোম্পানির কী দায় দায়িত্ব আছে, আর এখানে যদি কোনো অসৎ তথ্য প্রদান করা হয় সেক্ষেত্রে কী দায় দায়িত্ব রয়েছে, অবলেখক কাকে বলে, অবলেখক শেয়ার বা ঋণপত্র বিক্রয়ে কমিশন বা দালালি কীভাবে হয়ে থাকে আর কি। তারপর যে চ্যাপ্টার সেটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার, সেটার লাগবে সদস্যের সংজ্ঞা, কোম্পানির সদস্য হওয়ার যোগ্যতা, সদস্য হওয়ার পদ্ধতি, তারপরে সদস্যদের বই পরিদর্শন, সদস্য পদের পরিসমাপ্তি এগুলো লাগবে, পাশে লাগবে শেয়ার কাকে বলে, শেয়ারের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, বোনাস শেয়ার, রাইট শেয়ার, তারপরে শেয়ার কীভাবে বরাদ্দ করা হয়, শেয়ারের মূল্য তলব, অধিহার অবহার সমহারের শেয়ার বন্টন, তারপরে বকেয়া এবং অগ্রিম শেয়ার কী, স্টক কী, স্টক এবং শেয়ারের মধ্যে কী পার্থক্য রয়েছে, তারপরে শেয়ার সনদ কী, সনদের বৈশিষ্ট্য কী, শেয়ার বা ডিভেঞ্চার সার্টিফিকেট কী, শেয়ার ওয়ারেন্ট কী, তারপর শেয়ার সার্টিফিকেট ও শেয়ার ওয়ারেন্টের মধ্যে পার্থক্য কী, শেয়ার হস্তান্তর সমর্পণ এবং বাজেয়াপ্তকরণ বলতে কী কিছু। তারপরে আমাদের যে চ্যাপ্টার রয়েছে তার নাম হচ্ছে কোম্পানি চুক্তি, সেটা হচ্ছে যে চুক্তি কাকে বলে, কোম্পানি চুক্তি কী, চুক্তি কত প্রকার, ক্ষমতা বহির্ভূত চুক্তিতে কোম্পানি দায় কী, নিবন্ধনপূর্ব চুক্তি কী, বিনিময় বিল এবং প্রমিসারি নোট সংক্রান্ত চুক্তি কী, দলিল সম্পাদন সংক্রান্ত বিধানগুলো কী আছে, কোম্পানির সিলমোহর এবং প্রয়োজনীয়তা ব্যবহারে কী কী রুলস রয়েছে, তারপরে ব্যবস্থাপক নিয়োগের চুক্তি, সদস্যগণের নিকট প্রকাশ এবং মুখ্য ব্যক্তিরূপে অপ্রকাশিত কোম্পানির প্রতিনিধি কর্তৃক চুক্তি সম্পাদন নিয়ে বিধিগুলো আলোচনা করতে হবে।
অষ্টম যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে কোম্পানির ঋণ গ্রহণ নিয়ে। এখানে হচ্ছে কোম্পানির ঋণ গ্রহণ ক্ষমতা বলতে কী বোঝায়, কোম্পানির ঋণ গ্রহণ পদ্ধতি বা উপায় কী, আর কোম্পানির ঋণ গ্রহণ ক্ষমতার উপর আরোপিত বিধিনিষেধ কী, ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ কী, ঋণপত্র কাকে বলে, ঋণপত্রের শ্রেণী বিভাগ কী, শেয়ারের সাথে এটার পার্থক্য কী, ঋণপত্র ইস্যুর বিধানগুলো কী, নির্দিষ্ট বা অনির্দিষ্ট জামিন কী, এটার মধ্যে পার্থক্য কী, বন্ধক বই কী, আর বন্ধক বই ও চার্জ সৃষ্টিকারী কী কী বই রয়েছে, এই হচ্ছে এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। নবম যে চ্যাপ্টার আছে যেটা সেটা হচ্ছে কোম্পানির ব্যবস্থাপনা এবং প্রশাসন। এখানে লাগবে যে কোম্পানির ব্যবস্থাপনা কী, এর কী কী ধরন আছে, পরিচালক ও পরিচালনা পর্ষদ কী, এর আইনগত অবস্থান কী, পরিচালক নিয়োগ হয় কীভাবে, পরিচালকদের যোগ্যতা গুণাবলী অযোগ্যতা এবং কাজকর্ম ক্ষমতা কী কী আছে, কীভাবে পরিচালক অপসারণ করা হয় এবং শূন্য পদে পদশূন্যতা করা হয়, আর বিকল্প পরিচালক কী, ব্যবস্থাপনা পরিচালনা কী, তাকে কে নিয়োগ দেয়, তার কার্যাবলী কী। তারপর লাগবে যে কোম্পানির সচিব কী, কোম্পানির সচিবের যোগ্যতা গুণাবলী, তার মর্যাদা, গুরুত্ব, ভূমিকা, অধিকার, দায়িত্ব, এবং সে যে তিনটা দায়িত্ব পালন করে সেটা নিয়ে তোমাকে বলতে হবে, আর সচিবের কর্তব্য, দায় দায়িত্ব, অপসারণ কীভাবে হয় সেটাও তোমাকে লিখতে হবে, আর ব্যবস্থাপনা প্রতিনিধি কী, আর মেয়াদ কী, নিয়োগের শর্ত কী, পারিশ্রমিক কী এবং ঋণদান সম্পর্কিত কী বিধান রয়েছে তার ব্যাপারে। দশম যে চ্যাপ্টার সেটা হচ্ছে কোম্পানির সভা। তো এখানে লাগবে কোম্পানির সভা কী, বৈধ সভার শর্তাবলী কী, কত প্রকার সভা আছে, বার্ষিক সাধারণ সভা, বিধিবদ্ধ সভা, এবং এই দুইটার মধ্যে কী পার্থক্য আছে, সভা এবং বোর্ড সম্পর্কিত কী বিধান আছে, কোম্পানির সভার বিজ্ঞপ্তি, তারপরে আলোচ্য সূচি, কোরাম, প্রক্সি, সিদ্ধান্ত গ্রহণ, তারপরে কার্যবিবরণী কাকে বলে এবং এগুলোর বিষয়বস্তু কী, আর কার্যবিবরণী প্রণয়নে কী কী বিষয় বিবেচনায় নিতে হবে এবং কার্যবিবরণী প্রকারভেদ আলোচনা করতে হবে। তারপর রয়েছে 11 নম্বর যে চ্যাপ্টার, যে কোম্পানির হিসাব ও নিরীক্ষা। এখানে কোম্পানির হিসাব কী, কোম্পানির হিসাব বই সংরক্ষণ এই সংক্রান্ত বিধিবিধান কী, হিসাব না রাখার দণ্ড কী কী, তারপরে বার্ষিক ব্যালেন্স শিট কী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন কী, তারপরে নিয়ন্ত্রণকারী অধীনস্থ কোম্পানির অর্থবছর কীভাবে নির্ধারণ করা হবে, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে নিয়ন্ত্রণকারী কোম্পানির প্রতিনিধি ও সদস্যদের কী কী অধিকার আছে, আর আয় ব্যয় হিসাব ব্যালেন্স শিট এগুলো কী কী হিসাব কীভাবে প্রস্তুত করতে হবে, আর হিসাব ও প্রতিবেদন সম্পর্কে সদস্যদের কী কী অধিকার আছে। এখানে আরেকটা জিনিস লাগবে যে নিরীক্ষককে, তার যোগ্যতা অযোগ্যতা কী, তার নিয়োগ পারিশ্রমিক পদ্ধতি কী, তার অধিকার কর্তব্য পদমর্যাদা এবং কীভাবে নিরীক্ষক অপসারণ করা হবে, তার দায় দায়িত্ব কী, নিরীক্ষার প্রতিবেদন কী, একটা শর্তযুক্ত এবং শর্তহীন প্রতিবেদনে কী কী জিনিস উল্লেখ থাকতে হবে। 12তম যে চ্যাপ্টার সেটা হচ্ছে লভ্যাংশ। এখানে আমাদের লাগবে যে মুনাফা ও বণ্টনযোগ্য মুনাফা কী, নিট মুনাফা ও বণ্টনযোগ্য মুনাফার মধ্যে কী পার্থক্য আছে, লভ্যাংশ কাকে বলে, লভ্যাংশ কত প্রকার, আর লভ্যাংশ সম্পর্কে আইনগত বিধানগুলো কী, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কী, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সম্পর্কে নিরীক্ষকের দায়িত্ব কর্তব্য কী, আর অদাবাকৃত লভ্যাংশ কী, এই সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য কী, আর মূলধনী লাভ কী, এটাকে কি লভ্যাংশ হিসেবে বণ্টন করা যায় কি না, আর কেবলমাত্র মুনাফাতে লভ্যাংশ দেওয়া যায় এটা তোমাকে আলোচনা করতে হবে, লভ্যাংশ প্রদান সম্পর্কে নিরীক্ষকের দায়িত্ব এবং কর্তব্যগুলো কী কী সেটা তোমার কী করতে হবে লিখতে হবে। সর্বশেষ যে চ্যাপ্টার, যে কোম্পানির বিলোপ সাধন কী, এই নিয়ে আমি জানব, কোম্পানির রূপান্তরকরণ একত্রীকরণ কী এটা জানতে হবে, বা পুনর্গঠন কী, একত্রীকরণ পুনর্গঠনের উদ্দেশ্য কী, এই দুইটার মধ্যে পার্থক্য কী, আর কোম্পানির বিলোপ সাধন বলতে কী বোঝায়, কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতিটা কী, এবং আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন কীভাবে হয় সেটা লিখতে হবে, কখনও কীভাবে কোম্পানির বাধ্যতামূলক অবসান ঘটে সেটা করতে হবে, আর স্বেচ্ছাকৃত যে অবসান আছে সেটার কারণ কী, তারপরে সদস্য বা পাওনাদাররা স্বেচ্ছাকৃত অবসান করলে তাদের কী কী স্টেপ ফলো করতে হবে, আদালতের তত্ত্বাবধানে অবসান করলে তাদের কী স্টেপ ফলো করতে হবে, এবং স্বেচ্ছাকৃত অবসান আদালত কর্তৃক অবসানের মধ্যে কী পার্থক্য আছে, আর শেয়ার মালিকদের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন বা পাওনাদারদের স্বেচ্ছাকৃত বিলোপ সাধনের মধ্যে কী পার্থক্য আছে, কোম্পানির তত্ত্বাবধায়ক বা অবসায়ককে নিয়োগ করবে, তার দায় অধিকার কর্তব্য কী করতে হবে আলোচনা করতে হবে। তাহলে এই ইয়ে থেকে আমরা যেটা বুঝলাম যে এটা হচ্ছে টোটালি কোম্পানি আইন নিয়ে করতে হবে, এবং সেখানে কোম্পানি ফরমেশন থেকে আরম্ভ করে কোম্পানি পরিচালনা, মুনাফা বণ্টন, অডিট করা, কোম্পানি অডিট করা, এবং মানে অধিকার
কী আছে শেয়ারহোল্ডারদের সেগুলো থেকে আরম্ভ করে যাবতীয় অর্থাৎ কোম্পানি নিয়ে সব কিছু করে হচ্ছে এই চ্যাপ্টারের কাজ। এবং সর্বশেষ যদি কোম্পানি পরিচালনা ব্যর্থ হয় বা আদালত যদি সুনির্দিষ্টভাবে বন্ধ করে দেয় বা অবসান করে বা বিলোপ সাধন করে সেই পর্যন্ত হচ্ছে এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী আলোচনা দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।